আসসালামু আলাইকুম, আমি ডক্টর মামুন। আমি আজকে আপনাদের সাথে থাইরয়েডের অন্য একটা রোগ হাইপারথাইরয়েডিজম সম্পর্কে আলোচনা করব। পূর্বের ভিডিওতে আমি হাইপোথাইরয়েডিজম সম্পর্কে আলোচনা করছি, হাইপোথাইরয়েডিজমের কিছু লক্ষণ এবং তার চিকিৎসা বলছিলাম। আজকের ভিডিওতে আমি হাইপারথাইরয়েডিজম অর্থাৎ যেখানে থাইরয়েড হরমোনগুলো বেড়ে যায় সেই রোগটা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব হাইপারথাইরয়েডিজম কী। আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 এবং T4 নামক দুটো হরমোন নিঃসরণ হয়। এই হরমোন দুটি যদি বেড়ে যায় অর্থাৎ যে পরিমাণ আমাদের শরীরে প্রয়োজন তার থেকে যদি বেড়ে যায় তখন এটাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলি। হাইপারথাইরয়েডিজম বর্তমানে খুবই কমন একটা রোগ, অনেক মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। আমি বর্তমানে হাইপারথাইরয়েডিজমের লক্ষণগুলো বলবো। এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার হাইপারথাইরয়েডিজম হতে পারে। সুতরাং সেক্ষেত্রে আপনি কিছু ইনভেস্টিগেশন এর মাধ্যমে রোগটা নির্ণয় করে পরবর্তীতে চিকিৎসা করতে পারেন। হাইপারথাইরয়েডিজমের অনেকগুলো ফিচারের মধ্যে সবার প্রথমে যদি আমরা মাথা থেকে চিন্তা করি, হাইপারথাইরয়েডিজমের রোগে আক্রান্ত রোগীগুলো অকারণে অনেক বেশি চুল পড়তে থাকে, অনেক বেশি নার্ভাসনেস এদের ভিতরে কাজ করে, সবসময় অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে থাকে, সবসময় যেন একটা ইরিটেবিলিটি অর্থাৎ মানসিকভাবে অনেক বেশি বিরক্ত হয়ে থাকে তারা। এছাড়া তাদের চোখে একটা বিশেষ পরিবর্তন দেখা যায় যেটাকে আমরা এক্সোপ্থ্যালমাস বলে থাকি, অর্থাৎ চোখের যে মণিটা অর্থাৎ কালো অংশটা এর বাইরে যে সাদা অংশটা থাকে এই সাদা অংশ উভয় পাশে দেখা যাবে, অর্থাৎ মনে হবে চোখটা যেন বাইরে বের হয়ে আসছে, যেটাকে আমরা এক্সোপ্থ্যালমাস বলে থাকি। এছাড়া এই ধরনের রোগীগুলো অনেক বেশি সোয়েটিং থাকবে, স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সোয়েটিং থাকবে। এদের গলায় যে থাইরয়েড গ্ল্যান্ডটা যেখানে থাকে এই থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে এই থাইরয়েড গ্ল্যান্ডটা নোডিউলার হতে পারে। এরপরে সাধারণত এই সমস্ত রোগীগুলো অনেক বেশি প্যালপিটেশন ডেভেলপ করে। প্যালপিটেশন অর্থ এদের বুক অনেক বেশি ধড়পড় করবে, সবসময় যেন এরা অনেক বেশি চাপের মধ্যে থাকে। এছাড়া এদের অ্যারিদমিয়া যেটাকে আমরা ECG-তে দেখতে পারি সাধারণত, অর্থাৎ হার্ট রেটটা অনেক বেশি পাওয়া যাবে, যার কারণে কোনো কোনো ক্ষেত্রে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে এদের ক্ষেত্রে। ইভেন এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে অনেকের ক্ষেত্রে স্ট্রোক পর্যন্ত হতে পারে। এই ধরনের রোগীগুলোর আরও কিছু বৈশিষ্ট্য দেখা যায়। মূলত সাধারণত এই রোগীগুলো অনেক বেশি ডায়রিয়ার চাপ থাকে, লুজ মোশন অনেক বেশি হয়ে থাকে এদের, এবং এই লুজ মোশন সাধারণত অন্য কোনো কারণে না, থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার কারণে এই লুজ মোশনটা সাধারণত এদের হয়ে থাকে। এদের ওজন কমে যেতে থাকে সাধারণত, এদের ক্ষুধা অনেক বেশি থাকে, এরা অনেক বেশি খেতে পারে কিন্তু এদের ওজন বাড়ে না, স্বাভাবিকের তুলনায় এদের ওজন ধীরে ধীরে কমতে থাকে, এবং এরা অনেক বেশি অ্যাংজাইটিতে ভোগে অর্থাৎ সবসময় একটা মানসিক চাপের মধ্যে থাকে, অর্থাৎ এদের শরীরে মেটাবলিক হরমোন এত বেশি বেড়ে যায় যার কারণে এদের সাধারণত এই সমস্যাগুলো অনেক বেশি বেড়ে যায়। এখন আসি আমরা প্রেগনেন্সিতে থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় তাহলে কি কোনো ক্ষতি করতে পারে কিনা। হ্যাঁ, যদি প্রেগনেন্সিতে সাধারণত থাইরয়েড হরমোন কমে গেলেও প্রেগনেন্সিতে সমস্যা করতে পারে এবং যদি বেড়ে যায় সেক্ষেত্রে সমস্যা হতে পারে। অনেক বেশি বেড়ে গেলে সাধারণত এখান থেকে থাইরয়েড ক্যান্সার পর্যন্ত হতে পারে। এখন আমরা জেনে নেব থাইরয়েড হরমোন, এর আগের ভিডিওতেই বলছি, আমি পুনরায় বলছি, এখানে আমরা সাধারণত খুব সহজেই থাইরয়েড হরমোন প্রোফাইল টেস্টের মাধ্যমে আমরা এটা নির্ণয় করতে পারি। থাইরয়েড হরমোন প্রোফাইলের তিনটা অংশ, TSH, T3 এবং T4। আমরা TSH এটা সাধারণত এই ক্ষেত্রে অনেক কমে যাবে, এবং T3 এবং T4 অর্থাৎ ট্রাই আয়োডোথাইরোনিন এবং থাইরক্সিন এখানে বেড়ে যাবে। যদি এরকম ব্লাড পিকচার পাওয়া যায় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার হাইপারথাইরয়েডিজম ডেভেলপ করছে। হাইপারথাইরয়েডিজম একটা ইমার্জেন্সি কন্ডিশন, সুতরাং আপনি দ্রুতই এর চিকিৎসা নিতে হবে, না হলে পরবর্তীতে আরও জটিল অবস্থা থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এর চিকিৎসা মূলত প্রাথমিক পর্যায়ে আমরা সাধারণত রোগীদের কিছু ওষুধ দিয়ে থাকি, সাধারণত কার্বিমাজল টাইপের ওষুধগুলা এখানে ব্যবহার করা হয়ে থাকে। প্রেগনেন্সিতে কার্বিমাজল ব্যবহার করা হয় না, কারণ এটাতে প্রেগনেন্সি অবস্থায় অনেক ক্ষতি হতে পারে বাচ্চার, যার কারণে সেই ক্ষেত্রে প্রোফাইল থায়ো ইউরাসিল নামে যে ওষুধটা সেটা আমরা ব্যবহার করে থাকি। এছাড়া মূলত সার্জারি করা যেতে পারে, এবং রেডিও আয়োডিন থেরাপির মাধ্যমে সাধারণত সার্জারি পরবর্তী সময় রেডিও আয়োডিন থেরাপির মাধ্যমে আমরা হাইপারথাইরয়েডিজম কন্ট্রোল করতে পারি। এই ছিল মূলত আজকের আলোচনা হাইপারথাইরয়েডিজম সম্পর্কে। আশা করি হাইপারথাইরয়েডিজম সম্পর্কে আপনাদের প্রাথমিক একটা ধারণা হবে, রোগটা যদি আপনার শরীরে থাকে
আপনি দেরি না করে অবশ্যই হসপিটালে যাবেন এবং দ্রুত রোগ নির্ণয় করে চিকিৎসা করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।